দিঘুলিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের মারামারিতে পাঁচজন গুরুতর জখম হয়েছে। শেখ রাসেলের ক্যামেরায় দিঘুলিয়া প্রতিনিধি মোহাম্মদ রুবেল শেখের বিশেষ প্রতিবেদন। জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে খুলনার দিঘুলিয়া থানাধীন সেনহাটি ইউনিয়নস্থ কাটানিপাড়ার মোহাম্মদ শরীফুল ইসলামের পক্ষে সঙ্গে মোজাফর হোসেন পক্ষের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আজ 23 ফেব্রুয়ারি শুক্রবার সকাল আনুমানিক 10:30টার দিকে দিঘুলিয়ার কাটানিপাড়া মাঠ সংলগ্ন সাবেক মেম্বার আবুল আক্তারের বাড়ির পাশে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বিরোধের জেরে মারামারি সংঘটিত হয়। এ ঘটনায় শরীফুল ইসলামের পক্ষের 3 জন এবং মোজাফফর হোসেনের পক্ষে 2 জন মোট 5 জন গুরুতর জখম হয়েছে। জখমকৃতরা হলেন সেনহাটি কাটানিপাড়া গ্রামের মোহাম্মদ নূর ইসলামের পুত্র শরীফুল ইসলাম, মনিরুল ইসলাম ও রবিউল ইসলাম এবং মোজাফফর হোসেনের পক্ষে সেনহাটি কাটানিপাড়া গ্রামের মৃত সৈয়দ আহমেদের পুত্র মোজাফফর হোসেন এবং মাহফুজুর রহমান ছোটন। আমি শরীফুল ইসলাম শরীফ, আমার ভাই প্রবাসী সিঙ্গাপুর, সে আমার একটা সরকারি ইজারা নেওয়া বিপি সম্পত্তি খাই, ওই সংখ্যাবদ্ধ মুজাফফর ডাকাত দাম করে সে চাঁদা চায় প্রত্যেক দিন, মাছ ধরতে গেলে তাকে মাছ দেওয়া লাগে, তাকে টাকা দেওয়া লাগে। আমরা পরে এই বিষয়টা না দেওয়াতে প্রতিবাদ করতে আসলে আমাকে তার গ্রুপ সহ সংখ্যাবদ্ধ হয়ে হামলা করেছে আমার পরে আমার ভাইয়ের পরে মুজাফফর, তারপরে আপনার মাকসুদুর রহমান তার 2 ছেলে আর হচ্ছে আসলামের বাপের নাম অজ্ঞাত জানি না, আপনার নশের আলী, সুহাগ, মনোজ, মনসুর। জখমকৃতদের দিঘুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। একজনের মাথায় ফেলে দেওয়া ছিল 3টা ফেলায়, আর একজন এসেছে তার ডান পায়ের হাড় ভেঙে গেছে বলে আমাদের ধারণা, বাম পায়ে ছোট একটা কোপের আঘাত আছে, আর মাথায় একটি ব্লিডিং ছিল, অনেক রক্তক্ষরণ থাকায় আমরা তৎক্ষণাৎ সেটা সেলাই করেছি, সেখানে একটা গভীর ক্ষত ছিল, কিন্তু পেশেন্ট 2 জন স্টেবল এবং তাদের জ্ঞান আছে। এ বিষয়ে উক্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। দিঘুলিয়া থানা পুলিশ এ বিষয়ে অবগত আছে এবং ঘটনাস্থল পরিদর্শন করেছে।